ভারতীয় সঙ্গীতের আকাশে তিনি ছিলেন এক ধ্রুব তারা। রবীন্দ্রসঙ্গীতকে তিনি ধারণ করেছিলেন হৃদয় সিংহাসনে। তার মতো করে যেমন রবীন্দ্রসঙ্গীতের চর্চা আর কেউ করে উঠতে পারেননি, ঠিক তেমনই তার মতো করে রবি ঠাকুরের গান কেউ ভাঙতেও পারেনি, যার জন্য বিতর্ক পিছু ছাড়েনি তাঁকে। কেবল রবীন্দ্রসঙ্গীতই নয়, তিনি ছিলেন একজন বিখ্যাত গণসঙ্গীত গায়ক, তিনি দেবব্রত বিশ্বাস। ১৯১১ সালের 22শে আগস্ট অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন দেবব্রত বিশ্বাস। রাজা পঞ্চম জর্জের দিল্লি আগমনের ঠিক আগে জন্ম বলে তাঁর ডাকনাম রাখা হয় জর্জ। পরবর্তীতে জর্জ বিশ্বাস নামেও তিনি পরিচিতি পান। বাবা দেবেন্দ্রমোহন বিশ্বাস, মা অবলা দেবী। পিতামহ কালীমোহন বিশ্বাস ব্রাহ্মধর্ম গ্রহণ করায় ইটনা গ্রাম থেকে বিতাড়িত হন, যে কারণে শৈশবে কিশোরগঞ্জ বিদ্যালয়ে বন্ধুরা দেবব্রতকে শ্লেচ্ছ বলেও টিটকিরি করত। পরবর্তীতে তাঁদের পরিবার চলে আসে কলকাতায়। ছোট থেকেই দেবব্রত মায়ের কাছে ব্রহ্মসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত শুনে বড় হয়েছেন। নিজেও খুব ভালো গাইতেও পারতেন। মহেন্দ্র রায়ের কাছে শিখেছিলেন দেশাত্মবোধক গান। কিশোরগঞ্জের স্বদেশী সভায় অল্প বয়স থেকেই গান গাইতেন দেবব্রত বিশ্বাস। তবে তিনি যে গায়ক হবেন এ কথা স্বপ্নেও ভাবেননি। নিজের লেখা বই ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীতে একথা তিনি স্বয়ং জানিয়েছিলেন। ১৯২৭ ম্যাট্রিক পাশ করে কলকাতা সিটি কলেজে ভর্তি হলেন দেবব্রত বিশ্বাস। ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে এম.এ. পাশ করেন। এরপর ১৯৩৪ সালে বিনা মাইনেতে হিন্দুস্থান ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ শুরু করলেন দেবব্রত বাবু। তখন তিনি থাকতেন ভবানীপুর থানার উল্টো দিকের একটি মেষ বাড়িতে। ওই সময় থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের ছেলে সুরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচয় হয় দেবব্রত বাবুর। তিনি দেবব্রত বাবুকে নিয়ে যান ইন্দিরা দেবী চৌধুরানীর কাছে। দেবব্রত বিশ্বাসের গান শুনে অবাক হন ইন্দিরা দেবী। আমি চিনি গো চিনি তোমারে গানটি তিনি পাশ্চাত্য কায়দায় প্রথম শেখালেন দেবব্রত বিশ্বাসকে। ১৯২৮ সালে কলকাতার সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে দেবব্রতবাবু প্রথম দেখলেন রবি ঠাকুরকে। পরবর্তী সময়ে শান্তিনিকেতনে গিয়ে দেখাও করেছেন রবি ঠাকুরের সঙ্গে। বিশ্বকবিকে শান্তিনিকেতনে দেখার পর তাঁর মনে হয়েছিল ইনি স্রষ্টা, তাঁর পায়ে নিজেকে বিলীন করে দিতে পারলেই বোধহয় শান্তি। ১৯৩৮ সালে কনক দাসের সঙ্গে দ্বৈত কণ্ঠে তাঁর প্রথম রবীন্দ্রসঙ্গীত রেকর্ড প্রকাশ পায়। ১৯৪৪ সালে তাসের দেশ নাটকে গাওয়ার আমন্ত্রণ পান দেবব্রত বিশ্বাস। ওই সময় থেকেই বিশ্বভারতীর মিউজিক বোর্ডের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। ঋত্বিক ঘটকের হাত ধরে ছায়াছবিতে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে দেবব্রত বিশ্বাস এক অনন্য উচ্চতায় পৌঁছে যান। মেঘে ঢাকা তারা ছবিতে গীতা ঘটকের সঙ্গে তাঁর গাওয়া জেরাতে মোর দুয়ারগুলি গানটি বাঙালির জীবনে এক অনন্য স্মৃতি সম্পদ হয়েই থেকে গেছে। এছাড়া কোমল গান্ধার ছবিতে আকাশ ভরা সূর্যতারা এবং যুক্তির তর্ক ও গল্পতে স্বয়ং ঋত্বিক ঘটকের লিপে কেন চেয়ে আছো গো মা গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। তবে শুধু রবীন্দ্রসঙ্গীতই নয়, এর পাশাপাশি দেবব্রত বাবু গণসঙ্গীত সহ অন্যান্য গানও গাইতেন। তাঁর আত্মজীবনী থেকে জানা যায় নজরুল ইসলামের সঙ্গেও তাঁর পরিচয় হয়েছিল। স্বয়ং নজরুল ইসলাম তাঁর গান শুনে মুগ্ধ হয়েছিলেন এবং নিজের লেখা দুটি গান তাঁকে শিখিয়ে রেকর্ডও করেছিলেন। একটি গান ছিল মোর ভুলিবার সাধনায় কেন সাধবাদ, অপর গানটি তিনি স্মরণ করতে পারেননি, যদিও রেকর্ড দুটি প্রকাশ পায়নি। এই সময় গণনাট্য সংঘ ও ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে তাঁর যোগাযোগ ঘনিষ্ঠ হয়। তবে দেশভাগের সময় পার্টি ভারতীয় কংগ্রেসকে সমর্থন করলে তিনি পার্টির প্রকাশ্যে বিরোধিতা করেন। ১৯৪০ দশকের শেষ ভাগে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হলে তিনি গোপনে পার্টির জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশেও সঙ্গীত অনুষ্ঠান করেছিলেন দেবব্রত বিশ্বাস। কেন তোমরা আমায় ডাকো আমার মন আমারে। ১৯৬৪ সাল থেকেই বিশ্বভারতীর সঙ্গীত সমিতির সঙ্গে রবীন্দ্রসঙ্গীত নিয়ে দেবব্রত বিশ্বাসের মতভেদ চরম আকার ধারণ করে। তুমি রবে নীরবে গানটির একটি শব্দকে কেন্দ্র করেও বিতর্কের সৃষ্টি হয়।
বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়েও রবীন্দ্রভারতী মিউজিক বোর্ডের আপত্তি ছিল। রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে তাকে ছয়টি শর্তও বেঁধে দেওয়া হয়। ক্ষোভে দুঃখে দেবব্রতবাবু রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করাই ছেড়ে দেন, যদিও গান গাওয়া বন্ধ করেননি তিনি। ঘরোয়াভাবে গান গাইতেন আপন প্রাণের আনন্দে। 1971 সালের পর থেকে তিনি আর রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেননি। বিবাহের বন্ধনে তিনি নিজেকে আবদ্ধ করেননি। শেষ জীবনে বড় নিঃসঙ্গতা গ্রাস করেছিল তাকে, শ্বাসকষ্টের সমস্যা দিন দিন বাড়তে লাগল। অবশেষে 1980 18 আগস্ট 68 বছর বয়সে কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেবব্রত বিশ্বাস। তাঁর মৃত্যুর 20 বছর পর 2001 সালে ভারতে রবীন্দ্র রচনার কপিরাইট বিলুপ্ত হলে জর্জ বিশ্বাসের বহু অপ্রকাশিত ও অনুমোদিত গান প্রকাশ পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।